খুব ছোট একটা বিষয় যে বিষয়টা আসলে আমাদের সমাজের মানুষ আমরা অনেক বেশি সাফার করি, সেই বিষয়টা হচ্ছে এই যে স্পেশালি এই যুগে দেখা যায় যে ইয়াং মেয়েদের মধ্যে সাদা স্রাবের একটা বিশাল বড় প্রবণতা। এই সাদা স্রাবের সব থেকে প্রবণতার মূল কারণ হচ্ছে যে হিউম্যান বডি এটা মূলত একটা ইন্ডাস্ট্রি, এমন একটা ইন্ডাস্ট্রি, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে সব সময় কোটি কোটি শ্রমিক কাজ করে, কোটি কোটি এখানে প্রোডাক্ট, কোটি কোটি প্রোডাক্টিভিটি ইত্যাদি ইত্যাদি। এখানে এটাকে কিন্তু খুব সহজভাবে দেখার সুযোগ নেই। সেই হিউম্যান বডির বডি পরিচালনা করার জন্য স্পষ্টভাবে কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন সারাদিন পরিচালনার জন্য আমাদের দরকার হয় ক্যালোরি, আমাদের দরকার হয় পানি, আমাদের দরকার হয় বিভিন্ন ধরনের ভিটামিনস, আমাদের প্রয়োজন হয় বিভিন্ন এলিমেন্টস। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সব কিছু কিন্তু আমাদের বডিতে অটোমেটিক প্রোডিউসের ব্যবস্থা সৃষ্টিকর্তা করে দিয়েছেন, কিন্তু সমস্যাটা হয়ে যায় যে আমরা র মেটেরিয়ালসটা ঠিক মতো সাপ্লাই দিতে পারি না বা দিই না। তো মেয়েদের এই সাদা স্রাবের প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য ওষুধের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ র মেটেরিয়ালস চারটা। নাম্বার ওয়ান, তার জীবনটাকে সময়ের মধ্যে রাখা। আমি একদিন সকাল 9টায় ঘুম থেকে উঠলাম, একদিন 12টায় ঘুম থেকে উঠলাম, একদিন 2টায় নাস্তা করলাম, একদিন দুপুরের খাওয়া 5টা খেলাম, এভাবে খেলে তো জীবন এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো জীবনে কিন্তু প্রবলেম সাধারণত হয়েই থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সাধারণত দেখা যায় যে অধিকাংশ মেয়েরা ঠিকঠাক মতো পানি খাইতে চায় না। এরা পানি কখনো খুব দরকার হলে খায়, অথবা দেখা যাচ্ছে যে খাওয়ার পরে একটু পানি খাইলো, এই খাচ্ছি খাবো করে সময়টা পার করে দিল। এই পানি খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের জন্য পানি খুব গুরুত্বপূর্ণ। একজন মানুষ যতবার প্রস্রাব করবে ততবার অন্তত 250 মিলি পানি খাবে, এই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন। আবার 3 নম্বর আমি বলছি, 3 নম্বর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি বর্তমান যুগে যে জিনিসটা দেখি, যখন আমাদের দেশে ফলমূল তৈরি হতো না বা প্রোডাকশন হতো না, তখন মানুষ ফলমূল যা পাইতো তাই খাইতো, আর এখন অ্যাভেলেবেল সব পাওয়া যায়, তো এখন যখন পাওয়া যায় তখন কিন্তু মানুষ আর খায় না। এই না খাওয়াটা একটা বড় প্রবলেম। আমরা ফল খোঁজার সময় খুঁজি আঙ্গুর, আপেল, কমলা, মানে বাহিরের ফলগুলো খুঁজি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে পরিবেশে জন্মেছি এই পরিবেশে যে ফল আমাদের জন্য প্রয়োজন সেই ফল, যেমন আমরা, আমলকি, পেয়ারা, জলপাই, এই জাতীয় যত রকমের ফল আছে, আমরা সিজনাল আমাদের পার্শ্বে উৎপাদিত যত ফল আছে সেই ফল কম বেশি খাবো। কারণ হচ্ছে ভিটামিন সি ছাড়া কখনো কোনো ভিটামিন বডিতে স্টোরেজ হয় না, কোনো ভিটামিন কাজই করতে চায় না। সুতরাং ভিটামিন সি আমাদের বডিতে প্রতিদিন দিতে হয়। আমার প্রতিটা ভিডিওতে গড়ে আমি বলি যে পানি বেশি খাবেন, সিজনাল ফলমূল খাবেন, আর সময় মতো আপনারা খাবার দাবার খাবেন। এই সব বিষয়গুলো যদি মেনটেন করা হয় তাহলে দেখবেন যে এই সাদা স্রাবের টেন্ডেন্সি চলে যাচ্ছে। আর একটা বিষয় হয়ে দাঁড়ায় যে মেয়েরা যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে যে বাথরুম লাগলে যাচ্ছে যাব করে এখানেও কিন্তু একটা সময় নষ্ট করে, এই কাজটা করা যাবে না। বাথরুম লাগলে একজন পুরুষ মানুষ, একজন মেয়ে মানুষ, সব জায়গায় এখন বর্তমানে বাংলাদেশে বাথরুম আছে, বাথরুম লাগলে বাথরুমে চলে যেতে হবে, এটা ঠেকায় রাখা যাবে না। সুতরাং আমাদের লাইফ পরিবর্তন করতে হলে, সাদা স্রাবের টেন্ডেন্সি থেকে বাঁচতে হলে আপনাকে টাইমলি খেতে হবে, পানি খেতে হবে, ভিটামিন সি জাতীয় ফল খেতে হবে, আর একটা কাজ করতে হবে, লাইফটাকে সময়ের মধ্যে আবদ্ধ করতে হবে। এরপরে আপনি ওষুধ খান, দেখেন আপনার সাদা স্রাব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত, অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, নিয়ম মানুন, এবং সাদা স্রাবের এই টেন্ডেন্সি থেকে নিজেদেরকে ঠিক রাখুন। অনেক ধন্যবাদ।